এই মুহূর্তের থেকে বড় খবর হলো ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের ওপর প্রচণ্ড রেগে গিয়ে সমস্ত মন্ত্রীদের উদ্দেশ্যে করার নির্দেশ দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীদের উদ্দেশ্যে কী নির্দেশ দিল এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দোয়া বেলাই কেন্ডিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পার্থ চট্টোপাধ্যায়ের নাম মুখে না এনেও মন্ত্রিসভার বৈঠকে তার সতীর্থদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরে মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নের সূত্রে খবর এদিনের বৈঠকে রাজ্যের মন্ত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন যে ঘটনা ঘটেছে তা যেন আর না ঘটে আমি অনুরোধ করব এমন কিছু করবেন না যাতে মন্ত্রিসভা ও সরকারের অপমান হয় হয় অপরদিকে রবিবারই পার্থ বলেছেন তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা ওই টাকা তার নয় তাহলে ওই টাকা কার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সোমবার সকাল থেকেই লাগাতার এই প্রশ্ন করা শুরু করেছে ইডির তদন্তকারীরা দুপুর পর্যন্ত খবর তাতে নিরুত্তর রয়েছেন পার্থ ইডি সূত্রে খবর উদ্ধার হওয়া টাকা পার্থর বলে জেরায় অর্পিতা দাবি করেছেন সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মন্ত্রীদের বলেছে যে এই ঘটনা যে পার্থ চট্টোপাধ্যায় ঘটেছে এই ঘটনা আপনারা কেউ করবেন না তাতে কিন্তু দল ও মন্ত্রিসভায় এবং সরকারের অপমান হয় আপনারা কিন্তু সঠিকভাবেই মন্ত্রিত্ব পালন করবেন এবং দল যাতে কোনোরকম বিচ্ছিন্ন না হয় সেটা কিন্তু সর্বদাই আপনারা মাথায় রাখবেন তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ